বিএনপি আওয়ামী লীগের মহাসমাবেশ ঘিরে সংঘর্ষে আহত এক পুলিশ সদস্য ঢামেকে মারা গেছেন। এখনও তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ বক্সের ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া। তিনি জানান, ফকিরাপুল এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় ওই পুলিশ সদস্যকে ঢামেকে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডাক্তার মোহাম্মদ আলাউদ্দিন বলেন, সকাল 11টার পর থেকে বিকাল 4টা পর্যন্ত আনুমানিক 35 থেকে 40 জন পুলিশ সদস্য আহত হয়ে হাসপাতালে এসেছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে, অনেককে চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি জানান, হাতে পায়ে মাথায় সহ শরীরের বিভিন্ন স্থানে ফোলা, নীল, ছিলা জখম, কাটা জখম, গুলি সহ বিভিন্ন ধরনের আঘাতে আহত হয়েছেন। বিকেলের দিকে রোগীর চাপ বেড়ে গেছে, এ অবস্থায় একসঙ্গে বেশি রোগী আসায় আমাদের কষ্ট হয়ে যাচ্ছে।